সহানুভূতির শক্তি ছোট গল্প এক সময় একটি ছোট গ্রামে মিলি নামে এক তরুণী থাকত তিনি সব সময় অন্যদের প্রতি তার দয়া এবং সহানুভূতির জন্য পরিচিত ছিলেন একদিন একটি নতুন পরিবার গ্রামে চলে আসে এবং মিলির কৌতূহল তাকে তাদের মেয়ে মায়ার সাথে কথোপকথন শুরু করতে পরিচালিত করে তারা একে অপরকে জানতে পেরে মিলি আবিষ্কার করেছিল যে মায়া সম্প্রতি তার মাকে হারিয়েছে দুঃখে অভিভূত মায়া প্রায় তার নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া কঠিন মনে করত মায়ার ব্যথা অনুধাবন করে মিলি তার নতুন বন্ধুকে স্বাগত এবং সমর্থন বোধ করতে সাহায্য করার জন্য এটিকে তার মিশন বানিয়েছে প্রতিদিন মিলি মায়ার কাছে যেতেন তাকে ছোট ছোট উপহার নিয়ে আসতেন এবং একসাথে সময় কাটাতেন তিনি তার মায়ের সম্পর্কে মায়ের গল্প শুনেছিলেন এবং নিজের ক্ষতি এবং স্থিতিস্থাপকতার গল্পগুলি শেয়ার করেছিলেন মিলি মায়াকে সহানুভূতির নিরাময় শক্তি সম্পর্কে শিখিয়েছিলেন এবং তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি তার দুঃখে একা নন সময়ের সাথে সাথে মায়ার দুঃখ ক্রমশ কমতে থাকে তিনি বুঝতে পেরেছিলেন যে মিলির কাছে খোলামেলা এবং নিজেকে দুর্বল হওয়ার অনুমতি দিয়ে তিনি তাদের বন্ধুত্বের সান্ত্বনা এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছেন মাও দেখেছিল যে কিভাবে মিলির সদয় আচরণগুলি তাদের বন্ধুত্বের বাইরে প্রসারিত হয়েছিল মিলির সহানুভূতি তার দেখা প্রত্যেকের প্রতি ছড়িয়ে পড়ে গ্রামটিকে একটি ভালো জায়গা করে তোলে মিলির উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হয়ে মায়া তার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে তিনি অন্যান্য গ্রামবাসীদের কাছে পৌঁছাতে শুরু করেছিলেন যারা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল শোনার জন্য কান এবং কাঁধে ঝুঁকে পড়ার প্রস্তাব দিয়েছিল তার সহানুভূতির কাজগুলির মাধ্যমে মায়া আবিষ্কার করেছিলেন যে একজন ব্যক্তির সমগ্র সম্প্রদায়ের উপর অবিশ্বাস্য প্রভাব থাকতে পারে মিলি এবং মায়ার গল্প আমাদের জীবনে সহানুভূতির গুরুত্ব শেখায় অন্যদের প্রতি সহানুভূতি দেখানোর মাধ্যমে আমরা কেবল সান্ত্বনা এবং সমর্থনই প্রদান করি না বরং একটি ঢেউয়ের প্রভাবও তৈরি করি যা একটি সমগ্র সম্প্রদায়কে রূপান্তরিত করতে পারে সহানুভূতি শূন্যতা দূর করে সংযোগ তৈরি করে এবং আমাদের ভাগ করা মানবতার কথা মনে করিয়ে দেয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকেরই নিজস্ব সংগ্রাম আছে এবং একটু উদারতা বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে অনেক দূর এগিয়ে যেতে পারে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ